আমাদের ছোট সময় থেকেই আমাদের সব সময় জীবনের প্রতিটা মুহূর্তে আমাদের এক দুই তিন চার এরকম অঙ্ক এবং সংখ্যা দিয়ে আসলে জীবনে অনেক কাজ করতে হয়। কিন্তু আমরা কি জানি যে এককে কেন এক বলা হয়? কি অবাক হচ্ছেন, এর কি আবার কোনো কারণ আছে এমন প্রশ্ন যাচ্ছে? সত্যি আমারও একই যাচ্ছিল যে এককে আবার কেন এক বলা হয়, এক তাই এক। আসলে না, ড্রিম ডিভাইজার আপনাদের কাছে নিয়ে আসছে এরকম কিছু অদ্ভুত এবং বিস্ময়কর কিছু তথ্য যে এককে কেন এক বলা হয়। ওকে, তাহলে আমরা চলে আসি গল্পে। গল্পটা হচ্ছে এরকম, আমরা কিন্তু সবাই জানি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কেন বলি? এর কারণ হচ্ছে যারা যেই সঙ্গ থাকে তারা কিন্তু তেমনই হয়। ঠিক তেমনি আপনার কাছে এখন প্রশ্ন যাচ্ছে যে এককে কেন এক বলা হয়, আর সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ, এই গল্পের আবার মিল কোথায়? হ্যাঁ, মিল আছে। এই গল্পটা শেষ হলেই বুঝতে পারবেন যে আসলে মিলটা কোথায়। এর মিলটা হচ্ছে এরকম যে আমরা যখন এককে কেন এক বলা হয় এর কারণ অনুসন্ধান করতে যাব, তখনই দেখবেন আমরা মিলটা পেয়ে গেছি। এই আমরা অঙ্কর যত সংখ্যা আছে আমরা দেখতে পেয়েছি যে আসলে সব কিছুর আগে সৃষ্টি হয়েছে জ্যামিতি। আর জ্যামিতির কাজই হচ্ছে কোণ, যার ইংরেজি রূপ হচ্ছে অ্যাঙ্গেল, এবং ঠিক একইভাবে সার্কেল। যেমন আমরা ত্রিভুজ যখন করি তখন কি করি, তিনটে অ্যাঙ্গেল। চতুর্ভুজ করি, আয়তক্ষেত্র করি, চারটে অ্যাঙ্গেল। এরকম অ্যাঙ্গেল নিয়েই কিন্তু জ্যামিতিবিদদের কাজ। ঠিক জ্যামিতিবিদরা যখন চিন্তা করলো যে আমি তো সারাদিনে যখন কাজ করি তখন তো আমি আসলে জানি না যে আসলে আমি কতগুলো জ্যামিতি বানালাম, বা কতগুলো বৃত্তের কাজ করলাম, বা কতগুলো সম্পাদ্য উপপাদ্য, বা ওই সময় যা বলা হতো। জ্যামিতিবিদরা যখন সারাদিন কাজ করলো দেখলো, আমরা যেমন এখন এই যে শ্যুট করছি, আমরা কিন্তু দিন শেষে বলতে পারি যে আমরা পাঁচটা শ্যুট করলাম, দশটা শ্যুট করলাম। এর কারণ হচ্ছে আমাদের কাছে কিন্তু এখন হিসেব করার জিনিস আছে, সেটা কি এক দুই তিন সব কিছু। অর্থাৎ যখন এটি ছিল না তখন শুধু জ্যামিতি ছিল, অর্থাৎ গণিতের সবচেয়ে আগের রূপটা ছিল জ্যামিতি। এবং যখন জ্যামিতিবিদরা জ্যামিতি বানালো তখন তারা চিন্তা করলো, ওকে আমাদের দিন শেষে হিসেব করার জন্য একটা সংখ্যা দরকার। এবং ওই যে আমি একটু আগে গল্প বলেছিলাম যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ, তারা যেহেতু কোণ নিয়ে থাকতো তখন তারা চিন্তা করলো যে এমন একটা জিনিস আমরা বানাবো যার মধ্যে একটা অ্যাঙ্গেল থাকবে, সেটা হবে এক। একটু আমরা দেখি, আমরা যদিও বাংলায় এককে এভাবে লিখি কিন্তু মূলত একটা ছিল কিন্তু এইভাবে, অর্থাৎ আমরা কিন্তু মাথায় দেখব একটা অ্যাঙ্গেল। ঠিক সেম দুইটা ছিল জেডের মতো, অর্থাৎ দুয়ে হচ্ছে দুটো অ্যাঙ্গেল। এবং ঠিক একইভাবে নয় পর্যন্ত কিন্তু নয়েও নয়টা অ্যাঙ্গেল। অবিশ্বাসে মনে হলো আমার কাছে স্ক্রিনের পাশে যখন আপনি দেখতে পাবেন প্রত্যেকটারই যতগুলো অ্যাঙ্গেল ততগুলো সংখ্যার, আমরা দুই থেকে নয় পর্যন্ত এই জিনিসগুলো বিশ্বাসযোগ্য করতে আপনাদের কাছ থেকে নিয়ে আসি আরও একটা ভিডিও, সেটি দেখবে একটু পরে। আমাদের ড্রিম ডিভাইজারের সঙ্গেই থাকুন। কেবল প্রকাশ, প্রচার এবং পুরস্কার নয়, আপনার কাজ দ্বারা সমাজে ইতিবাচক প্রভাব প্রতিষ্ঠায়ও বিশ্বাসী হয়।